আমাদের রাস্তা ভালো করতে হবে, করতে হবে, করতে হবে। প্রায় 40 কোটি টাকা ব্যয় তৈরি হচ্ছে রাস্তা, কিন্তু সেই রাস্তা নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠল। নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তা, ড্রেন ও কালভার্ট তৈরি হচ্ছে, এই অভিযোগ তুলে গ্রামবাসীরা পঞ্চায়েত অফিসের সামনে রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করল। আর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘির বাড়ালা গ্রাম পঞ্চায়েত এলাকায়। রাস্তার মাঝের কালভার্ট নির্মাণে নিম্নমানের রড ও প্রয়োজনের তুলনায় কম রোড ব্যবহার করা হচ্ছে, আর এই বিষয়ে ইতিমধ্যে SDO, ZPADM সহ বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে, যদিও এখনও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। নির্মাণের রাস্তা করতে দিচ্ছি না, দিব না, 40 কোটি টাকা ব্যয়ে রাস্তা সুন্দর করতে হবে।